हेलो बंधुरा शोमैन एकेडमी चैनले तुम्हारे सबा के स्वागत। आजकल भिडियोते आलोचना करब नौका और स्रोतर एक टाइपर अंक जे टाइपर अंक नहीं आज के आलोचना करब से ही टाइपर अंक शिखते हम भिडियो के सम्पूर्ण देखार चेषा करो जाते सहजे ये टाइपर अंकटी तुम्हारा शिखते पर और नौका और स्रोतर आगे भिडियोगी जरा एखो देखो तेज़ बोलो अवश्य आगे भिडियोगी के देखे नाओ जाते सहजे समस्त टाइपर अंकगुली के तुम्हारा शिखते पर और चैने जरा नतून एस तेज़ बोलो चैनल के अवश्य सबसक्राइब कर रखो अंक और जी आई सम्पर्कित जो भिडियो सहजे पवार तेल देखे नाओ आजकल टाइपर प्रथम अंक देखो प्रथम अंके बला आज एक नौका 75 मिनिटे स्रोतर अनुकूले 10 किमी जाए स्रोतर बेग जदि 2 किमी पर घंटा हम स्थिर जले नौकर बेग कत तो सर्वप्रथमें रखी अंकगली साधारण एक सूत्रर मध्यमे सूत्रगुलि की तर डिटेल्स फ्रम कन्सेप्ट तुम्हारे दिए तो तबुओ हमें प्रथम सूत्रगुलो शर्टकाट फर्मे तुम लिखे रखी जैसे सहजे अंकगुलो करते तुम्हारा सुविधा हो तो प्रथम जी ए समान समान एक्स प्लस वाई और बी समान समान एक्स माइनस वाई और एक्स समान समान ए प्लस बी बाई दुई और वाई समान समान ए माइनस बी बाई दुई एखाने ए माने कि एखाने ए माने होच्छे अनुकूलेर गतिबेग और बी माने होच्छे प्रतिकूलेर गतिबेग एक्स माने होच्छे स्थिर जल नौकार बेग और वाई माने होच्छे स्रोतेर बेग তাহলে এই চারটি জিনিসের এই চারটি পার্টের সম্পর্কের সূত্রগুলো হচ্ছে এটা। এবার আমরা যদি অঙ্কটা করি, এবার দেখো অঙ্কে বলা আছে একটি নৌকা 75 মিনিটে স্রোতের অনুকূলে। এই যে স্রোতের অনুকূলে মানে আমরা কি বলেছিলাম যে এর ফর্ম হচ্ছে এ, এত কিমি যায় এবং স্রোতের বেগ, স্রোতের বেগ মানে অঙ্কে বলেছে ওয়াই, এত কিমি হলে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ এক্সের মান আমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমাদের এর মানটা দেখো এর গতিবেগ আমাদের নির্দিষ্ট করে বলা নেই। তো আমরা জানি যে নৌকা এবং স্রোতের অঙ্ক করতে গেলে আমাদের গতিবেগের অনুসারে অঙ্ক করতে হয়, কারণ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সর্বদা হচ্ছে গতিবেগের সূত্র। তাহলে গতিবেগ যদি আমাকে বের করতে হয় স্রোতের অনুকূলের গতিবেগ, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? অর্থাৎ এ বের করতে হলে সেটা ব্যবহার করব এ মানে হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। অঙ্কে দূরত্বও বলে দিয়েছে, দূরত্ব বলেছে 10 কিমি আর সময় বলেছে 75 মিনিট। এখানে বলেছে দূরত্ব দেখো 10 কিমি বলেছে কিন্তু সময় 75 মিনিট বলেছে, তাহলে মিনিটে তো আমরা কখনো অঙ্ক করতে পারি না, কারণ দূরত্বে তো কিমিতে বলা আছে, তাই সেখানে আমাদের মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে ঘন্টায় নিয়ে যেতে গেলে কী করতে হবে? 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে বাই 60। তাহলে যদি ক্লিয়ার করি অঙ্কটা, এটা নিচে ভাগ অবস্থা আছে তাহলে এটা উপরে চলে যাবে বাই 75। তাহলে যদি কাটি তাহলে কত দাঁড়াবে? 60 দিয়ে কাটলে 4 × 15 = 60, 5 × 15 = 75, 5 × 2 = 10, অর্থাৎ 8 কিলোমিটার পার আওয়ার। এখানে কে মানে হচ্ছে কিলোমিটার, এইচ মানে হচ্ছে আওয়ার। তাহলে আমরা বের করে ফেললাম স্রোতের অনুকূলের গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা সহজেই বের করতে পারবো। কীভাবে বের করবো? দেখো স্রোতের অনুকূলের গতিবেগে বলা রয়েছে আমাকে বের করতে হবে এক্স। তাহলে এবার আমাদের খুঁজতে হবে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। এবার এই তিনটে পার্টের মধ্যে দুটো অংশ যেখানে রয়েছে সেই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখো স্রোতে অনুকূলে যদি সূত্রটা আমরা লিখি এ সমান সমান এক্স প্লাস ওয়াই, তাহলে স্রোতের অনুকূলের মানও আমরা পেয়ে গেছি অঙ্কের মাধ্যমে এবং স্রোতের বেগও আমরা পেয়ে গেছি অর্থাৎ ওয়াইয়ের মানও পেয়ে গেছি, বের করতে হবে এক্সের মান। তাহলে খুব সহজেই অঙ্কটিকে আমরা সূত্রের মাধ্যমে সাজাতে পারবো। তাহলে যদি সাজাই তাহলে কী করে করব? এ মানে দেখো অঙ্কে বলেছে গতিবেগ, এক্স এর মান আমাকে বের করতে হবে, ওয়াই মানে অঙ্কে গতিবেগ বলে দিয়েছে 2। তাহলে যদি এক্স এর মান বের করি অর্থাৎ তাহলে আমাদের করতে হবে 8 - 2, অর্থাৎ এক্স সমান সমান 6, এত কিলোমিটার। এটাই হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে খুব সহজেই দেখো একটা সূত্রের মাধ্যমে এটাকে আমরা বের করে আনলাম। তো সর্বপ্রথম তোমাদের বুঝতে হবে যে কোন সূত্রটা কখন ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে নৌকা এবং স্রোতের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো সেটা বুঝতে গেলে তোমাদের ভালো করে এটাকে দেখে নাও যে যখনই তিনটের মধ্যে যে সূত্রতে আমরা তিনটের মধ্যে যে কোনো দুটোর মান অঙ্কে আমরা পেয়ে যাব সেই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। একটুখানি যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে সহজেই কিন্তু অঙ্কগুলোকে তোমরা বুঝে নিতে পারবে। এবার দেখে নাও একই রকমের দ্বিতীয় অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো একই রকমের দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্কে বলা আছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিমি যায়,
স্থির জলে নৌকার বেগ 40 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত। তো এই অঙ্কটি আমরা আগের অঙ্কের মতো একই রকমভাবে করব। তো প্রথম কাজ কি? প্রথম কাজ দেখো এখানে বলা আছে প্রতিকূলে বলা রয়েছে, তাহলে প্রথম কাজ আমরা এখানে নির্ণয় করে নিই কোনটা এ কোনটা বি কোনটা এক্স কোনটা ওয়াই। তাহলে প্রতিকূলে যেহেতু বলা আছে, প্রতিকূল মানে আমরা জানি এটা বি। এবার দেখো এখানে বলা আছে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে, তাহলে স্থির জলে নৌকার বেগ মানে আমরা কত ধরবো, এটাকে এক্স ধরবো, আর স্রোতের বেগ এখানে বের করতে হবে, স্রোতের বেগ মানে ওয়াই। তাহলে এখানেও দেখো আগের অঙ্কের মতো কিন্তু একটি আলাদা, আগেরটা স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছিল, এখানে স্রোতের বেগ বের করতে বলেছে, কিন্তু অঙ্কটার রুলটা একইভাবে করবে। প্রথম কাজ হচ্ছে প্রতিকূলের গতিবেগ অঙ্কে বলা নেই, তো গতিবেগটা আমাকে বের করতে হবে যেহেতু আমাকে দূরত্ব এবং সময় বলে দিয়েছে। তাহলে এখানে বি সমান সমান দূরত্ব বাই সময়। তো দূরত্ব বলেছে কত, 15 কিমি, আর সময় বলেছে 30 মিনিট। তো মিনিটে তো আমরা অঙ্ক করতে পারবো না, এখান থেকে ঘন্টা নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 15 × 60/30 যদি কাটি তাহলে আসে 2, অর্থাৎ 15 × 30 কিলোমিটার। এটাই হচ্ছে প্রতিকূলের গতিবেগ। এবার আমরা ব্যবহার করবো কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখো প্রতিকূলে অংশ বলা আছে, বি বলা রয়েছে, এক্স বলা আছে, ওয়াই বের করতে হবে। তাহলে আমরা যদি বি এর এই সূত্রটাকে ব্যবহার করি, অর্থাৎ বি সমান সমান এক্স মাইনাস ওয়াই, এই সূত্রটাকে যদি ব্যবহার করি তাহলে বি এর মানও এখান থেকে পেয়ে যাবো, এক্স এর মানও পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারবো। ওয়াই মানে হচ্ছে স্রোতের বেগ। তাহলে বি এখানে দেখো বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, আর এক্স এর মান অঙ্কে বলা আছে 40 কিলোমিটার পার আওয়ার মাইনাস ওয়াই। তাহলে ওয়াই সমান সমান কী হবে, 40 - 30, অর্থাৎ ওয়াই সমান সমান দাঁড়াবে 10, এটা কিলোমিটার পার। এটাই হচ্ছে অঙ্কের উত্তর, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার। এইভাবে এই অঙ্কগুলোকে সূত্রকে নির্ণয় করে আমরা খুব সহজেই করতে পারি। তো যদি তোমাদের বুঝতে অসুবিধা, অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও, যাতে সহজেই তোমরা এটাকে বুঝতে পারো। এবার দেখে নাও এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্কে বলা আছে একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়, স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত। তো এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? তো দেখো অঙ্কে বলা রয়েছে একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিমি যাচ্ছে। এবার খেয়াল করে দেখো সর্বপ্রথম আমাদের কাজ কি, যে কোনটা এ কোনটা বি কোনটা এক্স কোনটা ওয়াই এটাকে নির্ণয় করা। দেখো বলেছে স্রোতের অনুকূলে, তার অনুকূলে মানে কি বোঝায়, অনুকূলে মানে আমরা জানি এটাকে এ চিহ্ন দ্বারা বিবেচনা করা হয়। এবার বলেছে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে মানে বি চিহ্ন দ্বারা এটাকে নির্ণয় করা হয়। আর আমাদের বের করতে বলেছে স্থির জলে নৌকার বেগ মানে এক্স বের করতে বলেছে, আর স্রোতের বেগ ওয়াই বের করতে বলেছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি? দেখো প্রথম তো পার্ট যেটা বলে দিয়েছে যে 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যাচ্ছে, তো এখানে কোথাও দেখো গতিবেগ বলা নেই। তাহলে সর্বপ্রথম কাজকে আমাদের গতিবেগ বের করা, না হলে কিন্তু আমরা সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের সূত্রগুলো সব গতিবেগের সূত্র। তাহলে প্রথম কাজ কি, এ যে অংশটা অর্থাৎ অনুকূলের গতিবেগ সেটাকে বের করতে গেলে আমাদের বের করতে হবে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত বলেছে, 160 কিমি বলেছে, আর সময় বলেছে 4 ঘন্টা, যদি কাটি তাহলে থাকে 40 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ। এবার আমরা বের করব প্রতিকূলের গতিবেগ, অর্থাৎ বি বের করব। একই আমাদের বের করতে হবে। দেখো বি বের করতে গেলে এখানে কিন্তু বি এর নির্দিষ্ট দূরত্ব বলা নেই, দূরত্বটা কী বলেছে, একই পথ, অর্থাৎ এখানে বলেছে অনুকূলে যে পথ কিমি গেছিলো প্রতিকূলে একই কিমি যাচ্ছে, অর্থাৎ 160 কিমি হবে এখানে দূরত্ব। আর সময় কী বলেছে, দ্বিগুণ সময় লাগে, যদি অনুকূলে 4 ঘন্টা লাগতো তাহলে প্রতিকূলে যদি দ্বিগুণ লাগে তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এটাকে 8 হচ্ছে, 4 × 8, তাহলে যদি কাটি তাহলে থাকছে 20, তাহলে এত কিলোমিটার পার। দেখো অনুকূলের গতিবেগ আমরা পেয়ে গেলাম, প্রতিকূলের গতিবেগও পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে অনুকূল আর প্রতিকূল যদি থাকে তাহলে স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কী হতে পারে? তাহলে আমরা যেটা সে ব্যবহার করবো, এক সমান সমান এ প্লাস বি বাই দুই, এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। তাহলে এ মানে অঙ্কে বলেছে কত, 40 + 20 / 2, যদি করি এটা আসবে কত, 60/2 সমান সমান কাটলে আসে 30, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে অঙ্কের উত্তর, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ বেরিয়ে আসলো 30 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের দ্বিতীয় সূত্র বের করতে হবে, সেটা হচ্ছে স্রোতের বেগ।
তাহলে স্রোতের বেগ কী করে বের করবো? স্রোত মানে হচ্ছে ওয়াই। তাহলে ঠিক একই রকম সূত্র তো, ওয়াই বের করার সূত্র ছিল আমাদেরকে এ মাইনাস বি বাই টু। তাহলে এখানে এ বলা হচ্ছে কত? এ হচ্ছে 40, বি হচ্ছে 20 বাই 2। যদি বিয়োগ করি থাকে কত? 20/2, কাটলে থাকবে 10, অর্থাৎ 10 কিলোমিটার পার। এটাই হচ্ছে স্রোতের বেগ। তাহলে দেখে নাও যে আগে যে দুটো অঙ্ক করলাম সেই অঙ্ক দুটো কিন্তু একবার অনুকূলের সূত্র ধরে একবার প্রতিকূলের সূত্র ধরে করলাম, আর এই অঙ্কটি করলাম একবার স্থির নৌকার বেগের সূত্র স্রোতের বেগের সূত্র। শুধু তোমাদের বুঝে নিতে হবে কখন কোন সূত্রটা ব্যবহার করছি, তার জন্য তোমাকে ভালো করে অঙ্কটা পড়তে হবে এবং দেখতে হবে যে অঙ্কে কী বলার আছে এবং কোন গতিবেগটা অঙ্কে বলা আছে সেই অনুসারে সূত্রটিকে ব্যবহার করতে হবে। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো তাহলে সহজেই কিন্তু সমস্ত টাইপের অঙ্কগুলিকে যেমন শিখতে পারবা তেমনি সূত্র ব্যবহার করাটাও তোমরা শিখে নিতে পারো। তো আজকের ভিডিওতে যে টাইপের অঙ্কগুলিকে তোমাকে দেখালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।